ভাই কিন্তু যে ভিসা নিয়ে যাবেন এটা গৌর গৌরব বোধ করেছেন ভালো কথা ওনার এর বাইরে আসার সুযোগও নাই চারজন আছেন একবার চিন্তা করেন যে পৃথিবীর বহু দেশ থেকে যে আইজিপিরা যাচ্ছে সেখানে শুধু বাংলাদেশের আইজিপিটা গৃহবন্দীর গৃহবন্দির মতো থাকবে আর বাকি তাদের যদি কোনো ট্যুর থাকে একটা দেশে গেলে মানুষ সাধারণত বিশিষ্ট জায়গাগুলো বিশেষ বিশেষ জায়গাগুলো ঘুরে দেখে অনেক রকম প্রোগ্রাম থাকে এটা যে শুধু অফিসের ভিতরেই থাকবে এমন না আমি শুধু বলতে চেয়েছি একটি স্বাধীন দেশের এরকম একটা সম্মেলনে এমন একটা লোককে যদি পাঠানো যেত যে সে আর একটু মুক্ত থাকত। সেটা কি খুব বেশি অপমানের হয়ে যেত না গৌরবের হতো সেটা আমাদের একটু স্বাধীন চেতাভাবে চিন্তা করা দরকার পুলিশকে উনি বলেছেন অনেক পজিটিভ হয়েছে এখানে একটু মনে রাখতে হবে র্যাবও কিন্তু পুলিশেরই নেচারে কাজ করে প্রায় একই র্যাবের যে ডিজি সে পুলিশের আইজি হয় পুলিশের আইজি ওখানে হয় এবং আমাদের মেজর সিনেহা হত্যা থেকে শুরু করে একরাম হত্যা এবং শত শত হত্যা মিছিলে হত্যা ছাত্রলীগে পিটানো এগুলো সব পুলিশের এগুলো অবশ্য ওনার বলার সুযোগ হবে না এগুলো আমি বললেও অনেক কিছু বলতে পারতাম অনেক ওসি দ্বারা নারী নিগৃহীত হয়েছে সো উনি যদি পজিটিভ দেখেন যে খুব বেশি বিরাট কিছু হয়ে গেছে মোবাইল কোর্টের জন্য মোবাইল কোর্ট তো একটা সিস্টেম এই সিস্টেম তো ব্রিটিশই শিখিয়ে দিয়ে গেছে তো সেটা দিয়ে যদি উন্নতিতে আমরা সন্তুষ্ট থাকি তাহলে খুব বেশি কিছু পাওয়া যাবে না আসি মূল কথায় বাংলাদেশের জেলা হলো চৌষট্টি জন ডিসি খেয়াল রাখতে হবে আমাদের মাননীয় এমপিরা হলেন সাড়ে তিনশো সংখ্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একসময় তারা পতাকাও দাবি করেছিলেন আমি মনে করি বা এই যে উনি একটা কারেক্ট কথা বলেছে ব্রিটিশ আমল থেকে যে কালেক্টর হিসাবে তারা ট্যাক্স কালেক্ট করা নীল চাষিদেরকে দেখশন করা এবং ওরা কিন্তু তখনকার ডিসিরাও কিন্তু এত ব্যাপার ছিল না তারা পুলিশ ব্যবহার করত আর এখন কিন্তু ডিসি মধ্যে বৈরিতা আছে ইউনো অ্যান্ড জেলা জেলা যে উপজেলা চেয়ারম্যান আছে তার মধ্যে আছে তো সুতরাং ক্ষমতার একটা লীলা খেলা আছে আরেকটা হলো যে এখন ডিসিদের যে পর্দা খুলতে বলা হয়েছে তার পিছনে কিন্তু মাহত্ব আছে কারণ এই পর্দার আড়ালে খাস কামরার মধ্যে অনেক ঘটনা ইউনো এবং ডিসিরা করেছে যা অত্যন্ত লজ্জাসকর আর একটা কথা আমরা প্রায় বলি যে আমরা সব ডিসি কে বলছি না সব ইউনিয়ন বলছি না এটি স্বাভাবিক একজন যদি খারাপ হয় তাহলে পুরো ফ্যাকাল্টিটা খারাপ হয়ে যায় এখানে আমি কথা আপনাদেরকে বলতে চাই যে একটা বই ফর্মুলা ওয়ান পনেরো বছর আগে লিখেছিলাম তখন তো আজকের এই আদালতে ডিসি সম্পর্কে বলে নাই আমি ওখানে বলছিলাম প্রশাসক এবং প্রশাসনের ব্যবস্থাপনার পার্থক্য ডিকশনারি আন্তর্জাতিক ডিকশনারি বাংলা একাডেমি ডিকশনারি দিয়ে আমি পৃথক করে বলেছি পরে আমি শুধু ছোট্ট দুই তিনটা লাইন পড়ব আমি বলেছিলাম প্রশাসক ও ব্যবস্থাপনা অর্থ প্রায় একই হলেও প্রায় সমার্থক হলেও তার ব্যবহারিক ফল এক নয় একটু তো ফারাক আছেই প্রশাসন কর্কশ ব্যবস্থাপনা মাইল প্রশাসনে অহমিকা বোধ প্রকাশ পায় ব্যবস্থাপনায় সেবার বোধ প্রকাশ পায় প্রকাশক শক্ত শোনায় ব্যবস্থাপনা মোলায়েম বোঝায় বেশি মানবিক বলে মনে হয় প্রশাসক শব্দটিকে পাশবিকতার কিছুটা ধাঁচ আছে অতএব সকল রাজনৈতিক দল প্রশাসনের পরিবর্তে ব্যবস্থাপনার ব্যবস্থাপনাকে গ্রহণ করে দলগুলো ওর গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি করার প্রয়োজনীয়তা বোধ করি দেশে প্রশাসকের পরিবর্তে ব্যবস্থাপনা তৈরি করে সৈরতন্ত্র থেকে সরে আসার প্রচেষ্টা রাখতে ভূমিকা রাখতে বলছি এবং সর্বস্তরে ব্যবস্থাপনা শব্দটির ব্যবহার ও প্রচলন বৃদ্ধি করে প্রয়োজনে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এর সংশোধন করা উচিত আমরা আমরা একটা দল ভবিষ্যতে গেলে কিছু পরিবর্তন পরিবর্তন আনব এখানে খেয়াল করে দেখেন সাকিব ভাই খুব সুন্দর করে বলেছেন সবাই খুব সুন্দর করে বলে গভর্নমেন্ট সার্ভেন্ট কিন্তু বাংলায় বলা হয় প্রশাসক ওখানে কিন্তু আর সারভেন্ট থাকে না আপনি খেয়াল করে দেখেন একটা জেলায় বিশেষ করে আমি গাজীপুরে আমার বাড়ি আমি উদাহরণ দিয়ে বলছি গাজীপুর দেওয়া হয়েছে অনেক ভেঙে চুরে নষ্ট হচ্ছে অথচ এই ডিসি হলেই যেন জেলার সবচেয়ে বড় বাড়িটা জেলার সবচেয়ে বড় অফিসটা জেলার সবচেয়ে বিরাট একটা রাজা রাজা একটা ভাব সেটা থাকতে হবে এবং রাজার বাড়ির সামনে বিরাট করে লেখা হয়েছে যে জেলা প্রশাসকের কার্যালয় আমি স্বপ্ন দেখি স্বাধীন দেশের নাগরিক হিসাবে কবে ওখানে লেখা থাকবে জেলা ব্যবস্থাপকের কার্যালয় কারণ জেলা কালেক্টরকে আমরা প্রশাসক বানিয়েছি আমরা সেই স্বৈরাতন্ত্র সেই ব্রিটিশ আমলের সেই পাক শোষণকে আমরা গণতন্ত্রের লেভাজে শুধু জায়েজ করছি নিজেদের স্বার্থের জন্যে তো এই গে গাজীপুরের এই বিশাল বাড়িটিকে একটা বিশ্ববিদ্যালয় হতে পারত না একটা বিশাল হাসপাতাল হতে পারতো না যেই রাজবাড়িতে মানুষ জুতা খুলে এবং আহ বন্ধ করে ঢুকতো এক সময় সেখানে বসেন এখন জেলা প্রশাসক সুতরাং প্রজাদের অবস্থা যে কি সেটা তো বোঝা যায় আমি মনে করি আমরা যদি ইনশাল্লাহ যদি আগামীতে দায়িত্ব পাই আমরা ক্ষমতা বলি না শাসনও বলি না দায়িত্ব পাই তাহলে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী বলা হয় মাননীয় ইয়ে বলা হয় কি সংসদ সদস্য এই জনগণ যে দেশের মালিক তাদের তো অন্তত সম্মানিত শব্দটা বলা উচিত আমরা আইন করব যে ডিসি অফিসে পুলিশ অফিসে সব গেলে সম্মানিত জনসাধারণ সম্মানিত জন বীর মুক্তিযোদ্ধা কম্পালসারি হয়েছে সো সম্মানিত জনগণ সম্মানিত জনসাধারণ এই শব্দটা ব্যবহার করা উচিত প্রত্যেকটা সরকারি দফতরে এই সম্মানিত জনগণ বা মালিকদের জন্য চেয়ার দেওয়া উচিত চাটা বাদ দিলাম আপনি অবাক হবেন প্রতিটা ডিসি অফিসে যেভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষ নিগৃহীত হয়ে থাকে আর ওনারা ঘন্টার পর ঘন্টা ইয়ে করেন কনফারেন্স করেন একটা লোক সকালবেলা কোনো কাজে এলে হয়তো বিকেলেও ফিরতে পারে না পরপর যেতে হয় কিন্তু ওনারা এবং অনেক ডিসি অনেক ইয়নো তো পর্দার আলালে এমন অনেক কিছু করেছে আজকে বা পীরজদা ভাই খুশি হয়েছেন যে আদালত অন্তত এই একটা দিয়েছে কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি একপঞ্চাশ বছর পরে আদালত তাও আদালত সব প্রজন্দিত হয়েই নিজের ইচ্ছাই দায়নি এটা আদালতে এটা কেজ একজন করেছে তার জানি কি অবস্থা হবে আমি জানিনা কারণ আপনার বিদেশ মন্ত্রীর নামে এই রিড করা বা কেস করার জন্য যে আদালতে নির্দেশ দেওয়ার জন্য যে ব্যক্তি করছে তাকে নাকি গুম করা হত্যা করার হুমকি আসছে সো যেই যেই একটা আদালতে এটা চলছিল সেখান থেকে বলা হলো হঠাৎ করে যে এই পর্দা লাগাতে পর্দা খুলে দিতে হবে শুনেন এই স্বাধীন দেশের বাংলাদেশের সরকারি অফিসে পর্দাটা থাকার কি দরকার সেক্রেটারিয়েট বলেন আর যাই বলেন শোনেন প্রশাসক শব্দ থাকা উচিত না এই জন্য সারা পৃথিবীতে উন্নত দেশে আমরা ছোট কালে দেখছিলাম স্কুলে টিচার তো বেদ নিত বেদ দিয়ে মানুষ করতো এটা সারা পৃথিবী থেকে উঠে গেছে বেদ দিয়ে মানুষকে মানুষ করা যায় না মানুষকে খারাপ করা যায় মোটিভেশন দরকার অনেক সিস্টেম দরকার আপনি আসেন কর্পোরেট অফিসে ঢাকায় যে কর্পোরেট অফিস গুলো আছে আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগেও কিন্তু প্রশাসকের ভূমিকা অ্যাডমিনিস্ট্রেটররা করত। এখন কিন্তু কর্পোরেট আইবি তে গিয়ে দেখেন পড়াচ্ছে যে টিমকে টিমদেরকে টিমের সাথে সহযোগিতা করতে হবে এবং সে এমডি হিসাবে চেয়ারম্যান হিসাবে প্রতিটা টিম মেম্বারের সাথে অনেকটা বন্ধুর মতো আচরণ করে তার কাছে আদায় করে নিতে হবে কিন্তু আমাদের দুঃখজনক ঘটনা হলো জেলা প্রশাসককে আমাদের জেলা প্রশাসকই বলতে হবে যদিও ইংরেজিতে উনি বা পদে থাকলে জয়েন্ট ওখানে ডেপুটি কমিশনার বলা হয় তো আমি এখানে বলতে চাই যে গলতটা তো এখানে না গলতটা হলো মূলে গলতটা হলো মানসিকতায় এখন আমি এই সমালোচনাগুলো যদি করতে থাকি তাহলে কোনো না কোনো সময়ে তো মানুষ একটা জনগণ যদি আমার কথা শোনে তারা কি এটা বুঝবে না যে আজকে ভোটাধিকার নাই বলে কোনো অধিকারই নাই আমি বলি ভোটাধিকার না দিলে ভাতের অধিকারও থাকে না যেখানে ভোটাধিকার নাই ভাতের অধিকার নাই সেখানে পর্দা খুলে দিলে কি হবে ভাই